মঞ্চে আসবেন, মঞ্চে আসবেন ইতিমধ্যে এসে গেছেন জনাব দিলদার আলী, শিল্পকলা একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক এবং বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সকল শিল্পীবৃন্দ আপনারা দয়া করে মঞ্চে আসবেন। আজকে যারা অংশগ্রহণকারী ছিলেন, গান হবে না, তাদেরকে মঞ্চে আসার জন্য বলা হচ্ছে। যারা শিল্পী ছিলেন আজকে, তারা দয়া করে সকলে মঞ্চে আসবেন। মঞ্চে আসবেন জনাব জাহাঙ্গীর হাসান, দপ্তর বিষয়ক সম্পাদক কাউনি উপজেলা আওয়ামী লীগ, জনাব এন আই শাহিন মিয়া, 2 নং ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক, জনাব নজরুল ইসলাম, 1 নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মুস্তাক আহমেদ লাকু কি আছে, মুস্তাক আহমেদ লাকু, আমি সকল প্রতিযোগী এবং দর্শকবৃন্দ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে 2টি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের বালাপাড়ার অহংকার জনাব দিলদার আলীকে, মজুব বর্ষে মুক্তকণ্ঠ, মুক্তকণ্ঠের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এই মুক্তকণ্ঠ আয়োজন করা হয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের কিছু চিন্তা ভাবনা ছিল যে আমরা তৃণমূল থেকে, আমাদের তৃণমূলে অনেক গুণী শিল্পী আছে যারা অবহেলিত, কখনো মঞ্চেও আসতে পারে না, আমরা সেই লোকগুলোকেই এই মঞ্চে সুযোগ দিয়ে দেওয়ার জন্য এই আয়োজনটি করেছি। আমরা চাই কাউনিয়ার মানুষ সুস্থ, বিনোদন এবং সুন্দর সুন্দর গানগুলো শুনে অভ্যস্ত হোক, কারণ আমরা অনেক মঞ্চে দেখেছি তারা গান যখন ধরে আপনাদের কিন্তু অপমান করে, তারা মঞ্চে উঠে বলে এখানে কদমালি আছে, আপনারা ঝেঁপে ওঠেন, আপনারা কি কদমালি? আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা সম্মানিত মানুষ, আপনারা সম্মানিত শ্রদ্ধা, তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভালো গান শুনবেন, যে গানগুলো হৃদয়ে ছুঁয়ে যাবে, যে গান শুনে মন ব্যাকুল হবে, যে গান মনের কথা বলবে, সেই গানগুলোই আমরা আপনাদের শোনাতে চাই। তার জন্যই মূলত আমাদের এই আয়োজন। অনেকেরই ভালো লাগবে না, বলবে এখানে এগুলো কি গান গাচ্ছে, তাই না? আপনারা ভালো গান শুনতে চান, আপনারা ভালো গান শুনবেন। আমাদের দ্বিতীয় পর্ব যখন শুরু হবে 11